তো এখন যে মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে কালার বার্ড, এখন যেটা আপনি দেখতেছেন এটা হচ্ছে ক্লাসিক সোনালি। আসসালামু আলাইকুম। সোনালি মুরগি বাছাই করে নেন দেশি মুরগির বিকল্প হিসাবে, কিন্তু সেই জায়গায় আপনার একটু জানাশোনা প্রয়োজন। এখন ওইখানেও একটু আই লাভ ইউ ঝামেলা চলছে। আমরা সোনালি মুরগির ব্যাপারে যদি একটু জানার চেষ্টা করি, সোনালি মুরগি কিন্তু বাংলাদেশের ডেভেলপকৃত নিজস্ব জাতের মুরগি। 2017 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিআই সত্যের জন্য সোনালি মুরগিকে নির্বাচিত করে 1987 সালে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জলিল সোনালি জাতের মুরগি উদ্ভাবন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা শাহজামাল স্যারের তত্ত্বাবধানে জাতটির উন্নয়ন করা হয়। 1996 থেকে 2000 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের জয়পুরহাট জেলায় সোনালি মুরগির বিকাশ ঘটে। কিন্তু সেই সোনালি মুরগির যে বিকাশ ঘটার পরে সেখানে আরও নানান ধরনের প্রকাশ ঘটিয়েছে আমার সোনার বাংলার আরও কিছু আই লাভ ইউ খামারি। এখন দেখেন, আপনি বাজার থেকে যে সোনালি আনছেন কিটা সত্যিকারের সোনালি কিনা, কারণ চার প্রকারের সোনালি বাজারে অবস্থান করছে। অরিজিনাল সোনালির বৈশিষ্ট্য, সে প্রচণ্ড চঞ্চল থাকবে প্রায় দেশি মুরগির মতো, কিন্তু সেখানে এখন ঝামেলা হচ্ছে। সেই সোনালির সাথে ভারী জাতের মুরগ দিয়ে ক্রস করিয়ে অন্যরকম কিছু তৈরি করছে। তো এর মধ্যে সোনালি বলে যেটা বিক্রি করছে, চার নম্বর ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে সেসু, সেটা 35 দিনে বাজারজাত করা যায়। যেটা অরিজিনাল সোনালি 75 দিন লাগে, সেই জায়গায় ভারী জাতের কালারটা সোনালি দেখতে আপনার মনে হবে কিন্তু সেটা চঞ্চল না, একবারে ঝিম ধরে বসে থাকবে, মনে হবে সাদা ব্রয়লারের মতো। সেটার নাম হচ্ছে সেসু। এখন স্থানীয়ভাবে আপনার এলাকায় অন্যান্য নাম ডাকতে পারে। এই সেসুটা 35 দিনে তৈরি হইয়া সোনালির মতো কালার হইয়া সেটা 300 টাকা কেজিতে নিয়ে যায়, কারণ সেটা 240 বিক্রি করলেও চলে, কিন্তু সেটা আপনি তো জানেন না সেই সেসুটা। এখন আপনি এখন যেই মুরগিটা দেখতেছেন, আমি সেসুটা দেখাতে পারলাম না কারণ সব জায়গায় তো ক্যামেরা থেকে সব কিছু নেওয়া যাচ্ছে না, জানেন তো আমার কার্যক্রমে অনেক কিছু বাধা থাকে। তো এখন যেই মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে কালার বার্ড। এটাকে স্থানীয়ভাবে আমি যে নাম উদ্ধার করেছি কালার বার্ড, এটা 45 দিনে তৈরি হয়ে বাজারজাত করে। তো এই কালার বার্ডটা চঞ্চল কম, একটু ভারী টাইপের। সেসুটাও অনেক ভারী, তার চাইতে একটু কম ভারী হচ্ছে কালার বার্ড, যেটা 45 দিনে তৈরি হয়ে আসে। সুতরাং সেটাও আপনার কাছ থেকে 300 টাকা কেজি নিচ্ছে, সেটা 250 বিক্রি করলে চলে, কিন্তু আপনি 50 টাকা আপনার ক্ষতি হচ্ছে, কারণ আপনি তো জানেন না আর ওরা এটা গোপন রেখে দেয়। এখন যেটা আপনি দেখতেছেন এটা হচ্ছে ক্লাসিক সোনালি, এটা 60 দিনে বাজারজাত হয়ে বাজারে আসে। এটা হচ্ছে ক্লাসিক সোনালি, 60 দিনে বাজারজাত হয়ে আসে। এখন যে অরিজিনাল সোনালি সেটা তো 75 দিনে। মোটামুটি আমি যে নেটওয়ার্কে কাজ করেছি এখানে অরিজিনাল সোনালির অবস্থান নেই, সেটা 75 দিনে তৈরি হয়ে আসে। অরিজিনাল সোনালিটা প্রায় দেশি, কারণ এটা প্রচণ্ড চঞ্চল এবং স্লিম থাকে। বলতে পারেন যে অরিজিনাল সোনালিটা অনেক স্লিম, ক্লাসিক সোনালিটা তার চেয়ে আরেকটু কম স্লিম, কালার বার্ড আরও একটু কম স্লিম, আর সেসু হচ্ছে মোটামুটি আপনার ফ্যাট, অনেকটা ভারী, চঞ্চলতা তার মধ্যে নাই। এখন আপনি তাহলে সোনালি মুরগি কেনার ক্ষেত্রে আপনি একটু যাচাই বাছাই করে কিনতে পারেন, আপনার এই ক্যাটাগরি যতটুকু দিলাম। আর ম্যাক্সিমাম জায়গায় আপনি অরিজিনাল সোনালি পাবেন না, ক্লাসিক সোনালি দিয়েই চলছে। আর যেখানে সবচেয়ে বেশি খারাপ মন মানসিকতা রয়েছে ব্যবসায়ীদের, সেখানে সেসু কিংবা কালার বার্ড দিয়ে জনগণকে সোনালি বলে চালিয়ে দিচ্ছে। একটু দেখে শুনে বুঝে নেবেন, আর যদি মনে হয় ভিডিওটা আপনার তত্ত্ববহুল এবং আপনার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে, শেয়ার করে ছড়িয়ে দেন। ক্রেতা যত সচেতন হবে বিক্রেতার দুর্নীতি তত কমবে। আল্লাহ হাফেজ।